নমস্কার বন্ধুরা, বাঙালি রসনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচেতা। আজকে আমি বানাবো লেবু পুদিনার শরবত। এই প্রচণ্ড গরমে যদি এক গ্লাস লেবু পুদিনার শরবত খাওয়া যায় তাহলে শরীর ঠান্ডা হয়ে যায়, আর এই শরবত আমাদের শরীরের পক্ষে উপকারীও। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এই শরবত বানাই। একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি, দিয়ে দেব চিনি। আমি 3 টেবিল স্পুন চিনি এখানে নিয়েছি, 2 টিস্পুন বিট লবণ নিলাম, আর একটা গোটা পাতিলেবুর রস এখানে আমি ছেঁকে নিলাম যাতে দানাগুলো বাদ দিয়ে দেওয়া যায়। এটাকে আমি একবার গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে, চিনিটা গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু ঠান্ডা জল দিয়ে আবারও গ্রাইন্ড করে নেওয়ার পর এটাকে আমি ছাঁকনি দিয়ে 2 গ্লাসে অর্ধেক অর্ধেক করে ছেঁকে নেব, যাতে এই শক্ত অংশগুলো শরবতের মধ্যে না চলে যায়, তার জন্য ছেঁকে নেওয়া। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এখানে একটা কথা বলি, লবণ আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারেই নিতে হবে। এবার আমি যেই মিক্সার গ্রাইন্ডারের জারে চিনিটা গুঁড়ো করেছিলাম সেই জারটা ধুয়ে ঠান্ডা জল দিয়ে গ্লাসের ফাঁকা জায়গাটা আমি ভরে দেব। ভরে নেওয়া হয়ে গেলে আমি গ্লাসটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। ভরে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা পাতিলেবু স্লাইস দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। এক টুকরো করে পাতিলেবু আমি জুসের মধ্যে দিয়ে দিচ্ছি, কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি যাতে শরবতটা বেশ ঠান্ডা ঠান্ডা হবে, আর একটা করে পুদিনা পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দেব। আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর পুরানো বন্ধুদের রইল অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল লেবু পুদিনার শরবত। তাহলে আজ এই পর্যন্তই রইল, আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে এসে হাজির হব। নমস্কার।